إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها الناس أوصيكم ونفسي بتقوى الله عز وجل وامتثال ما أمر به واجتناب ما زجر عنه ونهى عباد الله إن مما أمر الله به عباده احترام بيوته في الأرض وتنظيفها وتطهيرها وتنزيهها وأن يسبح له فيها بالغدو والآصال كما قال سبحانه وتعالى في كلامه المجيد يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار أيها المسلمون الله سبحانه وتعالى কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা এবং সবচেয়ে পবিত্র জায়গা এই ভূখণ্ডের মধ্যে যেটি হলো আল মাসাজিদ বুয়ুতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ অতএব আল্লাহর ঘরের সাথে যে সংশ্লিষ্ট হুকুম আহকাম রয়েছে এবং পাশাপাশি আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা এবং এই সম্পর্কে আমাদের যে করণীয় সেগুলো আমাদের জেনে নেওয়াটা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি আল্লাহর ঘরের আবাদ করবে কারা দেখাশোনা করবে কারা দায়িত্ব পালন করবে কারা এবং আমরা যারা সাধারণ মুসলিম আছি আমরা কিভাবে এই মহান জায়গাটির পবিত্রতা অক্ষুণ্ণ রাখব এবং আমরা আল্লাহর ইবাদত করব সেই বিষয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা আজকে আপনাদের সামনে আমরা পেশ করব এখানে সূরা নূরের 35 36 এবং 37 নম্বর আয়াতের তেলাওয়াত আপনাদের সামনে পেশ করেছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ যাকে ইচ্ছা তার জ্যোতির দিকে পথ প্রদর্শন করেন এবং আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তসমূহ বর্ণনা করে দেন এবং আল্লাহ সব কিছুর ব্যাপারে সর্বজ্ঞ সবচেয়ে বেশি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব ঘরগুলোর মর্যাদা সমুন্নত করার নির্দেশ দেন এবং যেগুলোতে তার নাম উল্লেখ করার নির্দেশ দেন তার নাম উচ্চারণ করার নির্দেশ দেন যেন সেগুলোতে তার জন্য সকাল এবং সন্ধ্যায় তাসবিহ এবং পবিত্রতা পাঠ করে সেই সব লোকেরা যাদেরকে ব্যবসা এবং তিজারত গাফিল করে রাখে না আল্লাহ শরণ থেকে এবং আল্লাহর সালাত কায়েম করা থেকে এবং যাকাত দেওয়া থেকে তারা ভয় করে এমন একটি দিনের যেই দিনটিতে
মানুষের অন্তর এবং দৃষ্টিগুলো উল্টে যাবে। অত্যন্ত চমৎকার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে বান্দাদের উদ্দেশ্যে একটা নসিহা দিলেন। যদিও আল্লাহ নির্দেশ জারি করতে পারতেন অত্যন্ত কঠিন ভাষায়, যেহেতু আল্লাহই তো স্রষ্টা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যাকে ইচ্ছা শাস্তি দিতে পারেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। সেই মহান আল্লাহ তিনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত সুন্দরভাবে, যাতে মানুষের অন্তরটা সফট হয়, মানুষ বুঝতে পারে, সেভাবেই তিনি মানুষকে নির্দেশনাগুলো প্রদান করেন। এখানেও তিনি সেভাবেই উল্লেখ করেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা তার নূর, তার আলো, হেদায়তের দিকে, তৌহিদের দিকে পথ দেখাতে পারেন। এরপর তিনি বলেছেন যে তিনি মানুষের জন্য দৃষ্টান্তসমূহ পেশ করেন। আল কোরআনের মধ্যে হাজারো দৃষ্টান্ত আছে। এই যে আমরা গল্প কাহিনীগুলো সেখানে দেখি, মানুষের মধ্যে আসলে কতই না দুর্ভাগ্য আমাদের যে বুঝ কত কম, কোরআনের গল্পগুলোকে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। কোরআনের যে কাহিনী, আগের জাতিগুলোর যে কাহিনী, নবী আম্বিয়াদের যে কাহিনী, তাদের সাথে মানুষের যে ইন্টারাকশন এবং মানুষের যে হক বাতিলের দ্বন্দ্ব, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আল কোরআনে উল্লেখ করলেন? এগুলোই হচ্ছে আমথাল, এগুলোই হচ্ছে দৃষ্টান্ত। দৃষ্টান্ত দেখে মানুষ কিন্তু বোঝার কথা, তাই না? আপনি যখন এখানে পথে দেখবেন যে খারাপ কিছু হচ্ছে, ওটা আপনার জন্য একটা দৃষ্টান্ত, ও থেকে আপনার লেসন হচ্ছে, ওখানে যাওয়া যাবে না। যখন কোথাও আগুন লেগে যায়, তার থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যখন কোথাও যুদ্ধ অবস্থা বিরাজ করে কিংবা জীবনের ঝুঁকি থাকে, তখন সেখান থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এই দৃষ্টান্তগুলো থেকে তাই তো আমরা বুঝতে পারি এবং সেই লেসানটা আমরা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে অসংখ্য দৃষ্টান্ত আমাদের জন্য পেশ করেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর এখানে যে ঘরের কথা তিনি এখানে উল্লেখ করেছেন, আমরা দেখছি আমাদের ওলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা সেগুলো নিয়ে আলোচনা করেছেন। কাতাদা রাহমাহুল্লাহ তিনি বলেছেন বুয়ুতুল্লাহ, বুয়ুতুল্লাহ আই আল মাসাজিদ। এখানে আল্লাহ তাআলা যে বলেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এখানে বুয়ুত বলতে আল মাসাজিদ বোঝানো হচ্ছে। আমার আল্লাহ সুবহানাহু, তিনি বলছেন আমার আল্লাহ সুবহানাহু بعمارتها بالعبادة وبنائها ورفعها وتطهيرها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের অংশটুকুতে বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তারা এই মসজিদগুলোকে ইমারত করে, আবাদ করে। কি দিয়ে? বিল ইবাদা। এক নম্বর হচ্ছে মসজিদগুলোর মধ্যে বান্দারা কি কাজ করবে? ইবাদা করবে, আল্লাহর ইবাদা করবে। ইবাদাতের যত রকম ফের আছে, যেগুলো কোরআন সুন্নাহ স্বীকৃতি দেয়, মনে রাখবেন, এর বাইরে কিন্তু কোনো ইবাদত আছে? কোরআন সুন্নার বাইরে কি ইবাদত প্রচলন করার অথরিটি রাখে? কেউ রাখে না। যদি কেউ করেন, সেটা আনঅথরাইজড, সেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্বীকৃতি সেখানে থাকবে না। আজকে আমাদের এই দেশে কিংবা বিশ্বের যে কোনো মুসলিম সোসাইটিতে, যে কোনো দেশে যত ইবাদত মানুষ চালু করেছে, একটাও অথরাইজড নয়, এটা মনে রাখতে হবে। কারণ ইবাদত করার দেওয়ার, সিদ্ধান্ত দেওয়ার, ইবাদতের পদ্ধতি চালু করার কিংবা ইবাদত সম্পর্কিত নতুন কোনো কিছু অ্যাড করা অথবা অ্যামেন্ড করা, অর্থাৎ বাতিল করার অধিকার কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর ইবাদত সেই আলোকেই করতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, প্রপোজ করেছেন, শরীয়ত সিদ্ধ করেছেন। এর বাইরে আর কোনো ইবাদত হবে না। অতএব মসজিদগুলোতে আমাদের দৃষ্টি দেওয়া দরকার যে এই যে আয়াতের ব্যাখ্যায় কাতাদা রাহমাহুল্লাহ বলেছেন আমার আল্লাহ ইবাদাহু বিইমারাতিহা আই বিইমারাতিল মসজিদ বিল ইবাদাহ, কোন ইবাদাহ সেটি আমাদেরকে বুঝতে হবে। যে কোনো ইবাদত দিয়ে মসজিদকে যদি আপনি আবাদ করেন, তাহলে সেটা মসজিদের আবাদ হবে না। এরপর তিনি বলছেন ওয়া বেনা ইহা, মসজিদ বানানো, মসজিদ বানানো, মসজিদ বানানো তো অনেক হাদিসও আছে, কিন্তু এখানে মসজিদ বানানোটা কি? মসজিদ বানানো নতুন করে বানানো যেমন,
মসজিদের রেনোভেশন অর্থাৎ নতুন করে পুরান কোনো মসজিদের যদি কোনো নির্মাণ কার্য থাকে সেটাকে সুসম্পন্ন করা এবং যেভাবে আপনারা এই হামদালা মসজিদকেও দেখছেন এখানেও আরও অনেক কাজ বাকি আছে এগুলোতে এগুলোকে বানানো রেনোভেট করা বা এগুলোতে খরচ করা এটাই মসজিদ বানানোর অর্থ ওয়ারাফাইহা ওয়া তাতহিরিয়া এবং মসজিদগুলোকে মর্যাদায় সমুন্নত করা যেন এটা তাকওয়ার মসজিদে পরিণত হয় এবং মসজিদগুলোকে পবিত্র করা এখানে আল্লাহ তাআলা সেই নির্দেশ দিয়েছেন এটা বলেছেন কাতাদা প্রখ্যাত একজন তাবেঈ মুফাসসির ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই আয়াতে আল্লাহ তাআলা আরো কি করেছেন না আল্লাহ সুবহানাহু আনিল লাগভি ফিহা মসজিদের মধ্যে যে কোনো অনর্থক কিছু করা থেকে নিষেধ করেছে আল লাগভ মানে হচ্ছে অনর্থক কোনো কিছু করা অনর্থক কথা বলা অনর্থক কাজ করা অনর্থক কোনো তাসাররুফ করা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে কোনো অনর্থক কথাই বলতে নিষেধ করেছেন তাহলে মসজিদকে কেন্দ্র করে কেউ যদি অর্থনৈতিক দুর্নীতি করেন কেউ যদি মসজিদের একটা টাকা অথবা একটা পয়সা মেরে দেন অথবা মসজিদের নামে মিছে মিছি টাকা যদি তোলেন বাসে ট্রেনে কিংবা রাস্তায় তাহলে সেটা কত ভয়াবহ আপনারা বুঝতে পারছেন একটা সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বুখারী মুসলিমে একটু সামান্য ভাষ্যের হেরফের বর্ণিত হয়েছে তার একটা ভাষ্য আমি বলছি সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু ফিল জান্নাতি মিথলাহু যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো মসজিদ ঘর নির্মাণ করেন আল্লাহ তার অনুরূপ প্রাসাদ তার জন্য জান্নাতে তৈরি করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই এই হাদিসের যে বাস্তবায়নটা এখানে আমরা অনেকে ভুল করি কিন্তু মসজিদ বানায় ঠিকই কিন্তু মসজিদটা হালাল টাকায় যদি না হয় তাহলে কি এই ফজিলতটা পাবে এই ফজিলতটা পাবে না আর আরেকটা জিনিসও ভুল করি মসজিদটা বানিয়ে নিজের নাম অথবা বংশের নাম অথবা এলাকার নাম ফুটানোর চিন্তা আমাদের মধ্যে কাজ করে সেটা কি আল্লাহর জন্য হয় এই হাদিসের যতগুলো ভাষ্য আছে প্রত্যেকটাতে বলা হয়েছে এটা আল্লাহর জন্য হতে হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে ব্যাস আল্লাহর জন্য হওয়াটাকে ডিফাইন করার কোনো প্রয়োজন আছে এটা বোঝার জন্য কোনো গবেষণা করার প্রয়োজন আছে শুধু অন্তরকে প্রশ্ন করবেন ইজ ইট ফর আল্লাহ এটা কি শুধু আল্লাহর জন্য করা হলো নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হলো সুতরাং এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখা দরকার মসজিদকে ঘিরে আজকে যত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যত কর্মসূচি পরিচালিত হচ্ছে মসজিদের ভেতরে যত ইবাদত পরিচালিত হচ্ছে সব কিছু আল্লাহর জন্য কি না এক দ্বিতীয় হচ্ছে সব কিছু আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো হচ্ছে কি না এটা খুবই জরুরি খুবই জরুরি আনফর্চুনেটলি আজকে আমরা দেখতে পাচ্ছি মসজিদ বিভিন্ন বড় বড় মসজিদের পরিচালনা রয়েছেন এমন সব লোকেরা যাদের ইসলামের প্রতি বিশ্বাসই নেই যারা ইসলামকে ভালোবাসেন না যারা ইসলামের ভালো ভালো ইবাদতগুলো মসজিদে পরিচালিত হোক সেটা চান না তারা মসজিদগুলোকে শুধু নিয়ন্ত্রণ করেন পৃথিবীর ক্ষমতাকে প্র্যাকটিস করার জন্যে আল্লাহ তাদেরকে এবং আমাদেরকে হেদায়ত দান করুন এখানে সূরা তাওবার সে বিখ্যাত আয়াতটা তো আপনাদের সামনে রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন সূরা তাওবার 18 নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলোকে তো তারাই আবাদ করবে যারা ঈমান পোষণ করে ঈমানকে হোল্ড করে ঈমানকে ধারণ করে ঈমান এনেছে অনেকে দেখবেন এ তরজমা করেছে বাট ইট ইজ নট কারেক্ট মান আমানা মানে হচ্ছে এখানে কি যে ঈমানটাকে হোল্ড করে ধারণ করে কন্টিনিউ করে তার ঈমানটা আজকে আছে একটু পরে নাই অথবা কোন এক কালে এনেছিল আজকে নাই কারণ ঈমানের প্র্যাকটিসে সে নাই তাহলে এটাকে ঈমানের ঈমান ধারণ করা হলো না এটা খুবই সঠিক কথা
মসজিদকে সঠিকভাবে পরিচালনা সেই করতে পারে যে এক সেকেন্ডের জন্য ঈমান থেকে বিচ্ছিন্ন হয় না, ঈমানের প্রভাব থেকে বিচ্ছিন্ন হয় না, ঈমানের নীতিমালা থেকে বিচ্ছিন্ন হয় না, ঈমানের কাজ থেকে যে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় না, ঈমানের আকীদা থেকে যে এক সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন হয় না, সেই মসজিদকে পরিচালনা করবে। যে মসজিদের বাইরে গেলে বেঈমান হয়ে যায়, অর্থাৎ ঈমান আর ধারণ করে না, সে কি মসজিদ পরিচালনা করার ক্ষমতা রাখে? সে কি তাকে কি সে অথরিটি আল্লাহ আল্লাহ রাসূল দিয়েছেন? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সে কথাটাই এই তাবৎ দুনিয়ার সমস্ত মানুষকে তিনি উদ্দেশ্য করে বলছেন যে ঈমানটাকে কন্টিনিউয়াসলি প্রতিটা মুহূর্তে যে ঈমানটাকে ধারণ করে, এক নম্বর শর্ত হচ্ছে সেই এই মসজিদের আবাদ করবে, মসজিদের দেখাশোনা করবে, মসজিদ কমিটির সদস্য হবে এবং মসজিদের সাথে রিলেটেড সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। ওয়ালিয়াউমিল আখির, সে আল্লাহর প্রতি ঈমান রাখবে, আখিরাতের প্রতি ঈমান। আমরা দেখছি যে আল কোরআন বারবার এই দুটো কথাই বেশি বলে, ঈমান আল্লাহর প্রতি আর আখিরাত দিবসের প্রতি। আরেকটা আয়াত যেমন সূরা আহজাব, এরকম অনেক আয়াত আছে, জাস্ট উদাহরণস্বরূপ বলছি যে কোরআন এটাকে ফোকাস করছে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাহলে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান, এই কথাটাকে বারবার রিপিট করছে। কিন্তু ঈমানের রুকন কি দুটো? কয়টা রুকন? ছয়টা রুকন। ঈমানের রুকন হলো ছয়টা, হাদিস জিব্রিলের মধ্যে একসাথে সেগুলো উল্লেখ করা হয়েছে, আর কোরআনের মধ্যেও কোথাও একসাথে চারটা, কোথাও পাঁচটা এবং কোথাও আলাদা করে একটা, মোট ছয়টা। ষষ্ঠ যেটা সেটা তাকদীর, তাকদীরের প্রতি ঈমান আল কোরআন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে। তাহলে মোট ছয়টা রোকনের পরেও এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোর কথা বারবার উল্লেখ করছেন, একটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস আর একটা হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এটার ইম্পর্টেন্সের কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস হলে তো বাকি সবগুলোতে ঈমান আনতে কোনো বাধা আছে? কারণ সেগুলোর প্রতি ঈমান তো আল্লাহরই নির্দেশ। আর আখিরাতের প্রতি বিশ্বাসটা আমাদের জীবনে খুবই জরুরি, এই জন্যই বারবার সেটাকে আলাদা করে উল্লেখ করা হচ্ছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। কারণ আমাদের জীবনের যত বিপর্যয় সবটার পেছনে আখিরাতের প্রতি বিশ্বাসে দুর্বলতা। আজকে আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, জুলুম করছেন, নির্যাতন করছেন, অন্যায় করছেন, আসলে আখিরাতের প্রতি বিশ্বাসের দুর্বলতার কারণে এটা হচ্ছে। আপনি যদি আজকে জানতেন যে পাঁচ মিনিট পরে এক ভয়াবহ অবস্থার মুখোমুখি আপনি হবেন এবং আপনার বিচার কিয়ামত শুরু হয়ে যাবে, এই বিশ্বাসটা যদি দৃঢ় হয় আপনার পক্ষে কোনো দিন কোনো অন্যায়ের সাথে আপোষ করা সম্ভব হবে না। আমরা আশ্চর্য হই আমাদের ইতিহাসে আমাদের মুসলিম মনীষী, আমাদের মুসলিমদের যারা রোল মডেল ছিলেন তাদের দৃঢ়তা দেখে, তাদের ঈমানের দৃঢ়তা দেখে, তাদের অবস্থানের দৃঢ়তা দেখে। এই দৃঢ়তা কোত্থেকে আসলো? এই ঈমান থেকে আসলো। ঈমানটাকে তারা এক মুহূর্তের জন্য হারাননি, ফলে প্রতিটি মুহূর্তে তাদের সেই দৃঢ়তা দেখেছি, কখনো কখনো আমাদের মধ্যে আসে আবার চলে যায়। আমরা যখন বুস্ট আপ হই উইথ ইমাম, ফুল ইমান, তখন দেখা যাচ্ছে যে না, আমাদের মধ্যে সে কঠোরতা কাজ করে, কিন্তু একটু পরে আবার দুর্বল হয়ে যায়, আমরা শয়তানের ফেরেবে পড়ে যাই, ইমান দুর্বল হয়ে যায়, কিংবা অনেক সময় মানুষ ইমান হারাও হয়ে যায়। আয়াদু বিল্লাহ, আল্লাহ রক্ষা করুন। যাই হোক, তাহলে ইমানটাকে সবসময় আল্লাহর প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমানের সাথে মজবুত করে ধরে রাখতে হবে। ওয়া আকামা সলাহ, সলাত কায়েম করা, এটা মসজিদের অন্যতম কাজ, কিন্তু একমাত্র নয়। মসজিদের অন্যতম কাজ একমাত্র নয়, কেন বললাম? কারণ আমাদের সামনে মসজিদের সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিচালিত দুটো মসজিদ, আল হারামাইন, আল মসজিদ নববী, আল মসজিদ আল হারাম, দুটোতেই। আল মসজিদ নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি তার আদর্শ স্থাপন করেছেন, কারণ দীর্ঘ দশটি বছর ওই মসজিদটি তার সুপারভিশনে
তার লিডারশিপে এবং তার নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে। ফলে একটা মসজিদের সবচেয়ে চমৎকার পরিচালনা পদ্ধতি কি হতে পারে, তার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে আল মসজিদ আন নববী। মসজিদুল হারাম তার নিয়ন্ত্রণে আসে অষ্টম হিজরি সালে, যখন তিনি মক্কাকে বিজয় করেন এবং তারপরে তিনি অপবিত্র জিনিসগুলো থেকে আল মসজিদুল হারামকে পবিত্র করেন। সুতরাং এই দুটো মসজিদ যখন ইসলামের নিয়ন্ত্রণে চলে আসে, তারপর থেকে সেগুলো আমাদের জন্য রোল মডেল হয়ে যায়। যদিও সওয়াবের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আল মসজিদুল হারাম মক্কা, সেখানের ফজিলতটা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই সেই ঘোষণাটা দিয়েছেন, বলেছেন যে আল মসজিদুল হারামে এক ওয়াক্ত সালাত বা একটা সালাত এক লক্ষ গুণের চাইতেও বেশি। এটা নিয়ে ছোট্ট একটা ইখতিলাফও আছে উলামায়ে কেরামের মধ্যে, সেটা হচ্ছে এটা কি সেই মসজিদটা যেটা স্থাপনা আমরা দেখতে পাচ্ছি ওটা, নাকি হুদুদুল হারাম আল মাক্কি, মক্কার হারামের সীমানার মধ্যে এই ফজিলতটা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুহাক্কিক উলামায়ে কেরামের যে গবেষণা, তাতে তারা বলছেন যে হুদুদুল হারাম আল মাক্কি এই পুরোটাই এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি হারামের সীমানায় মক্কায় যেখানেই সালাত পড়েন না কেন, এক লক্ষ গুণের চাইতেও বেশি সওয়াব পাবেন, আলহামদুলিল্লাহ। তারপরেও মসজিদুল হারাম মক্কা আরেকটু বেশি। এর কারণটা কি? কারণ সেখানে একসাথে সবচেয়ে বড় জামাতটা হয় এবং সেখানে কাবা রয়েছে ইত্যাদি নানা কারণে। যাই হোক, আর মসজিদের নববীতে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সালাত কায়েম করা ছাড়াও সেটাকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছেন। তৎকালীন বিশ্ববিদ্যালয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববী ছিল না, মসজিদ নববী নামক বিশ্ববিদ্যালয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার শিক্ষাদানের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, আজকের বিশ্ববিদ্যালয়গুলো কি সেটা তৈরি করছে বলেন? আজকের বিদ্যালয়গুলো, আজকের মাদ্রাসাগুলো কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না। তাহলে পৃথিবীর সর্বকালের সেরা বিশ্ববিদ্যালয় হচ্ছে আল মসজিদ আন নববী। এখনও তারা আলহামদুলিল্লাহ মসজিদ হওয়ার পরেও, আপনারা জানেন আমরা যখন পড়তাম মদিনায়, সে তখন থেকে আজ পর্যন্ত সেখানে ফর্মাল কিছু এডুকেশনও তারা চালু করেছে, মুতাওয়াসিতা সানোভিয়া, এবং তারপরে তারা ব্যাচেলর ডিগ্রি চালু করেছে এবং মাস্টার্স এখন। এবং এখন তারা অনলাইন, যেহেতু যুগের সাথে কিছু জিনিসকে অ্যাডপ্ট করা যায়, যদি তার মধ্যে কোনো অন্যায় না থাকে, যদি তার মধ্যে কোনো হারাম না থাকে, যদি তার মধ্যে কোনো অশ্লীলতা না থাকে, অনলাইন ভিত্তিক পড়াশোনা মসজিদে নববীও চালু করেছে। আপনারা এখান থেকে সেখানে কোরআনের কোনো কোর্সে ভর্তি হতে পারেন বা হেফজের কোনো কোর্সেও ভর্তি হতে পারেন। এবং এখানে আমি জানি আজকে আমাদের এক ভাই আছেন মঈন ভাই, উনি আমেরিকা থেকে এসেছেন, ওনার উনি নিজে ওখানে ভর্তি হয়েছেন এবং তার ছেলেকে তিনি মসজিদে আল জামিয়া আল ইসলামিয়াতে ভর্তি করিয়েছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর বহু মানুষ যখন তারা ফর্মালি মেদিনী ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগটা না পায়, তার জন্য হাহুতাস করে না, ইনফর্মালি যদি তাদের পক্ষে সম্ভব হয় তারা মসজিদ হারাম মক্কা অথবা মসজিদ নববী মদিনায় তারা ভর্তি হয়ে পড়াশোনা করতে থাকে। সেখানেও অনেক ভালো ভালো শায়খরা পড়েন এবং পড়ান, তারা কোরআনও পড়ান, তারা ফর্মাল যে পড়াশোনাটা সেই ডিগ্রি অর্জনের জন্য সেটাও তারা পড়ান, তো আমরা সে সুযোগটা নিতে পারি। যাই হোক, এখানে বলা হচ্ছিল যে মসজিদের মূল কাজ শুধু সালাত নয়, কিন্তু এটা অন্যতম কাজ, সালাত মসজিদের অন্যতম কাজ, এই জন্য অন্য কাজগুলোও এখানে করতে হবে। ও আয়াত জাকাত এবং জাকাত দেয়, তাহলে বোঝা গেল যে মসজিদের কাজের সাথে জাকাতেরও একটা সম্পর্ক আছে, কারণ মসজিদ আবাদকারীকে জাকাতও দিতে হবে। এবং জাকাতটা যদি মসজিদ ভিত্তিক, বিশেষ করে আজকের এই প্রেক্ষাপটে যখন আমাদের মুসলিম দেশগুলো বা মুসলিম দেশগুলোতে সরকারিভাবে জাকাতটা আদায় হচ্ছে না, তখন মসজিদ ভিত্তিক কিন্তু জাকাত আদায়ের বিশাল একটা চমৎকার প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে। তাহলে কি হবে? মসজিদগুলো সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসবে, মসজিদগুলো দরিদ্র লোকদের পুনর্বাসনে কাজ করবে, মসজিদগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের মধ্যে ট্রান্সজেন্ডার কিংবা যাদেরকে আমরা হিজড়া বলি তাদের
তাদের পেছনেও কাজ করতে পারে। আজ পর্যন্ত শুনি নাই কোনো মসজিদ তাদের পুনর্বাসনে কাজ করেছে। মসজিদগুলো কাজ করতে পারে বস্তি, প্রত্যেক এলাকায় যেখানে মসজিদ আছে বস্তিও আছে দেখবেন, কিন্তু সেই মসজিদের মুসল্লিরা অথবা মসজিদের কমিটির লোকেরা বস্তিতে গিয়ে তাদের সুখ দুঃখের কথা কোনোদিন শুনেছে? আমার জানা নাই। কিন্তু এই কাজগুলো কি মসজিদ করতে পারে না? এবং সেই জন্য তাদের একটা ভালো অর্থনৈতিক মানে ফান্ড হিসাবে জাকাত কি কাজ করতে পারে না? আর মুসলিমরা যখন জাকাত দেয় দেখবেন যে অনেক আল্লাহর বান্দারা আছে তারা গোপনে জাকাত যতটুকু আসে তার চেয়ে বেশি সাদাকাও দেয়, আম সাদাকা, সুবহানাল্লাহ। কিন্তু সেই প্রোগ্রামগুলোতে হাতে নিতে হবে, সেই প্রোগ্রামগুলো বাস্তবায়নের চিন্তা আমাদের থাকতে হবে। এটা এক ধরনের উন্নয়ন চিন্তা, কিন্তু সমাজ উন্নয়নের চিন্তা। কেউ হয়তো বলবেন যে এটা ধর্মীয় কাজ, ইয়েস, ইসলামের সকল দিনই কাজ সমাজ উন্নয়নের কাজ, মনে রাখবেন। এটা একটা ভেরি সাইন্টিফিক ইন্টিগ্রেটেড সিস্টেম যেখানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মানুষের কোনো না কোনোভাবে উন্নয়ন হচ্ছে। এই যে সালাত পড়ছি আমরা, এটা আমাদের মানসিক উন্নয়ন হচ্ছে, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে, মনে রাখবেন। ব্যক্তিরা যদি আল্লাহর প্রতি তাদের দায়িত্ব পালন করে, আল্লাহর হক আদায় করে, তাহলে তার পার্সোনালিটি বাড়ে। আপনি যদি আপনার পাশের প্রতিবেশী, আপনার পরিবারের সদস্যদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন, আপনি ওই পরিবারের সবচেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আর আপনি যদি আপনার স্ত্রীকে উপহাস করেন, ছেলে মেয়েদের কোনো খোঁজখবর না রাখেন, প্রতিবেশীদের কোনো খোঁজখবর না রাখেন, অন্যদের প্রতি আপনার যে দায়িত্ব ছিল সে দায়িত্বগুলো আপনি পালন না করেন, আপনি ব্যক্তিত্বহীন একজন ব্যক্তি। পৃথিবীতে যত টাকার মালিকই হন না কেন, যত ক্ষমতাশালী আপনি হন না কেন, আপনি দায়িত্ব জ্ঞানহীন একজন ব্যক্তি যে তার দায়িত্ব ঠিকমতো ডিসিমিনেট করে না, সে তার দায়িত্ব ঠিকমতো পালন করে না। অতএব আমি যেটা বলছিলাম সেদিকে আবার ফিরে আসি, আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। বলেছে ওয়াতা জাকা, এবং সে জাকাত প্রদান করে। জাকাতের সাথে তাহলে মসজিদের একটা রিলেশন আছে, এবং জাকাতটাকে আসলে সঠিকভাবে আদায় করা এবং সঠিকভাবে এটাকে বন্টন করা, এবং যেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের প্রথাটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন, সেই উদ্দেশ্য, সেই মাকাসেদটাকে সামনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। জাকাত আমরা উসুল করছি, দিচ্ছি, কিন্তু মাকাসেদের অধরাই থেকে যাচ্ছে। মাকাসেদ বুঝতে পেরেছেন তো? উদ্দেশ্য লক্ষ্যটা অধরাই থেকে যাচ্ছে। সালাত আমাদের দেশের অধিকাংশ মানুষ পড়ছে, কিন্তু সালাতের যে মেন উদ্দেশ্য সেটা আমাদের অনেকের জানাই নাই, তিনি আর পালন করবেন কি? আর যারা জানেন তারাও ঠিকমতো আসলে সে উদ্দেশ্য সাধন করেন কি না, সে উদ্দেশ্যে পৌঁছার তাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে কি না, এটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে উচিত হচ্ছে আমাদের এই যে কাজগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, দিন দিন অনুসরণ করা, দিনের এত্তে বার করা, ইবাদত করা, তার মূল উদ্দেশ্যটা কী? সে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে, এটাকে বলা হয় মাকাসেদ শরিয়া। শরিয়া তার প্রত্যেকটা ইভেন্টের জন্য, তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইবাদতের জন্য, তার প্রত্যেকটা নির্দেশ বাস্তবায়নের জন্য একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে, ওটাই হচ্ছে মাকাসেদ শরিয়া। তাহলে সেই লক্ষ্যমাত্রা আমরা পরিপালনের চেষ্টা করব এবং পৌঁছার চেষ্টা করব, এটাই হচ্ছে শরিয়ার মাকাসেদ। এবং হারাম যে জিনিসগুলো করা হয়েছে, যেগুলোকে বর্জন করার নির্দেশনা শরিয়া আমাদেরকে দিয়েছে, তারও লক্ষ্য আছে। কেন একটা জিনিস হারাম অথচ শরিয়া নিষেধ করলো, আল্লাহ নিষেধ করলেন, তাই না? শুধু কি এই জন্যই যে তিনি আমাদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছেন? না, শুধু এই জন্য নয়। এগুলো আপনারা শরিয়া পড়লে ভালো করে বুঝতে পারবেন। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। মসজিদ তারাই পরিচালনা করবে, তারাই আবাদ করবে। অধিকাংশ জায়গায় দেখি যে মসজিদ যারা আল্লাহকে ভয় করে না তারাই পরিচালনা করে, আর এখানে বলা হচ্ছে যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। উলাইকা ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় যে তারাই হবে হেদায়তপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এখানে একটা কথা বলি, যারা আপনারা আল্লাহকে ভয় করেন আপনাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। ভয় করে কাঁথার নিচে পড়ে থাকলে কেমনে হবে?
আপনাদেরকে স্কিল, এটাকে বলা হয় মহারাত, স্কিল, দক্ষতা অর্জন করতে হবে আপনাদেরকে। খুবই অবাক লাগে, আমরা যারা ইসলামকে ভালোবাসি তারা আল্লাহর দেয়া দায়িত্ব পালনের জন্য যে দক্ষতা অর্জন করা দরকার সেটা নাই। অনেক লোক ইসলামকে ভালোবাসে বদমেজাজি, মেজাজের ভারসাম্য রক্ষা করার দক্ষতা লাগবে আপনার। অনেক লোক দেখতে পাচ্ছি ভালো, খুবই ভালো, ইবাদত গুজার, হালাল হারাম আরও অনেক ভালো, বাট সবসময় নেগেটিভ, তার সাইকোলজি সবসময় নেগেটিভ। অনেক লোক তিনি সব দিক থেকে ভালো কিন্তু ভালো করে বোঝাতে পারেন না মানুষকে, যেটা বোঝান উল্টা বোঝান এবং বুঝানো উল্টা, কমিউনিকেশন গ্যাপ, ইফেক্টিভ কমিউনিকেশন বলতে কিছু নাই। দক্ষতা লাগবে না এই সমস্ত জায়গায়? দক্ষতা লাগবে। আমাদের মুসলিমদের সমস্যা হচ্ছে ওই জায়গায়, বুঝতে পারেন? আজকে আমরা যারা আপনাদের কাছে পৌঁছাচ্ছি হয়তো দক্ষতার সাথে পৌঁছাতে পারছি না, আমাদের কথা মানুষকে হয়তো বোঝাতে পারছি না। এই যে অক্ষমতা, এই অক্ষমতার কারণে মানুষ ইসলামকে সঠিকভাবে নিতে পারছে না। সুতরাং আজকে যারা দিনকে ভালোবাসেন তাদের দক্ষতাগুলো অর্জন করতে হবে। এই দক্ষতাগুলো যদি অর্জন না করেন তাহলে মসজিদের কমিটিতে কিংবা পরিচালনায় খুব আল্লাহওয়ালা মানুষকে বসায় দিলাম, খুব বেশি কাজ হবে না। দুটো জিনিস, একটা হলো আল্লাহর জন্য কাজ করা, আরেকটা হচ্ছে দক্ষতা, দক্ষতার সাথে কাজ করা। ইসলাম চায় আপনি দক্ষতার সাথেও কাজ করবেন এবং আল্লাহর জন্যই কাজ করবেন। আল্লাহর জন্য কাজ করবেন দক্ষতাহীনভাবে, এটা ইসলাম চায় না, এটা ইসলাম চায় না। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজের জন্য তার লোককে তৈরি করেছেন। দেখেন, না হলে পিছিয়ে পড়া নগণ্য সংখ্যক মানুষ নিয়ে কীভাবে একের পর এক যুদ্ধে জয় করলেন বলেন? বদরের যুদ্ধের জয়, অহুদের যুদ্ধ বিপর্যয় কাটিয়ে পরিশেষে জয়ের মধ্যেই তারা থেকেছেন। ইতিহাস এটাকে যেভাবে চিত্রিত করুক না কেন, এটা প্রাথমিক বিপর্যয় ছিল, কিন্তু তারপরে মদিনাকে কি তিনি রক্ষা করেননি? ইসলামটাকে কি তিনি নিরাপদ করে ফেলেননি? এই অহুদ যুদ্ধের পরে করেছেন, এগুলো কি দক্ষতাহীন কাজ? নবী সাল্লাল্লাহু সাল্লাম অ্যাম্বাসাডরদেরকে পাঠিয়েছেন সেই বড় বড় সম্রাটদের কাছে, রোমান সম্রাট, পারসিক সম্রাট, এটা কি দক্ষতা না? ইট ইজ এ গ্রেটেস্ট কমিউনিকেশন, সুবহানাল্লাহ। কীভাবে সম্রাটদের কাছে চিঠি পাঠানোর মতো সাহস এবং দক্ষতা তিনি অর্জন করেছেন বলেন? এবং কাদেরকে পাঠিয়েছেন? তার সাহাবাদেরকে পাঠিয়ে, তিনি নিজে গিয়েছেন নাকি সাহাবাদেরকে পাঠিয়েছেন? তারা কি ট্রেন্ড আপ ছিল না? জাফর বিন আবু তালেব কীভাবে আবুসিনিয়া গিয়ে চমৎকার একটা খোতবা দিয়ে বাদশাকে কনভিন্স করে ফেললেন? ইয়া সালাম, আপনারা কি মনে করেন এটা অটোমেটিক হয়েছে? আপনাকে আমি পাঠাই দিই দেখি, আমেরিকাতে প্রেসিডেন্টের সামনে একটা বক্তৃতা দিয়ে আসেন, পারবেন? সুতরাং রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যা করেছেন তা একটা চমৎকার তালিম এবং তারবিয়াতের মধ্য দিয়ে করেছেন, এটা অটোমেটিক হয় নাই। এই দক্ষতাগুলো তিনি শিখিয়েছেন তার প্রাত্যহিক তারবিয়াতের মাধ্যমে, এবং তার হাদিসগুলো তো আমরা বিচ্ছিন্নভাবে পড়ি, সাজানোভাবে পড়ি না। একজন মানুষের শারীরিক চর্চার তারবিয়াতের ক্ষেত্রে তার একগুচ্ছ নির্দেশনা আছে, মানসিক বা যেটাকে আমরা মেন্টাল হেলথ বলি সেটাকে স্ট্রং করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একগুচ্ছ নির্দেশনা আছে। আমাদের জ্ঞানগত উন্নয়নের জন্য যা দরকার সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন আছে, এবং এর সাথে তো কোরআন আছেই, কোরআন আছে আল্লাহর কালাম হিসাবে, এবং সেটাকেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভাগ ভাগ করে তিনি তারবিয়াত দিয়েছেন। আজকে আপনারা দেখেন ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্টের সিস্টেম, তাই না? প্রত্যেকটা ছোটো ছোটো ডিপার্টমেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দেখেন সব, ওনার ডিপার্টমেন্টটা ছিল আপনি জ্ঞান নির্ভর, তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিত্তিকই কাজ করেছেন। এবং সেই জন্য আপনারা দেখবেন যে হাদিসের গ্রন্থগুলোতে কিতাব ও সালাহ আলাদা আছে, কিতাব ও তহারা আছে, তারপরে মানে এভাবে অনেকগুলো কিতাব, এটা কি নির্ধারণ করে নির্দেশ দেয় বলেন তো? এটা তারা বোঝা যায় না যেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের ওলামায়ে কেরাম ভাগ করেছেন, এবং সবখানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা পাবেন। যাই হোক,
তাহলে আল্লাহকে ভয় করা ছাড়া আসলে মসজিদ পরিচালনা করা যায় না। কিন্তু মসজিদ নিয়ে আজকাল আমাদের মুসলমানদের কার্যক্রম একটু ভিন্ন হয়ে গেছে, প্রতিযোগিতাটা এখন অন্যরকম। কে কত সুন্দর মসজিদ বানাতে পারে, কে কত মসজিদের মধ্যে ডিজাইন করতে পারে এবং মসজিদ নিয়ে ফখর করতে পারে, তাই না? যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসলে তাম্বি করেছেন এবং বলেছেন যে এটা করা যাবে না। যেমন আবু দাউদের একটা সহিহ হাদিস, শেখ আলবানী সহিহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, মানুষ মসজিদ নিয়ে পরস্পর একে অন্যের উপর বড়াই করবে এই জিনিসটা ঘটার আগ পর্যন্ত কেয়ামত হবে না। তার মানে কি এটা বড়াই করার জন্য নির্দেশনা না? হ্যাঁ, বলেছে এটা একটা খারাপ জিনিস, নেগেটিভ জিনিস হিসাবে তিনি এখানে চিহ্নিত করলেন যে মানুষের মধ্যে এই দুষ্কার্যটা সম্পাদিত হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না, কারণ কেয়ামতের আগে সারা পৃথিবীর মানুষ প্রায় সবাই দুষ্কার্যে সম্পৃক্ত হয়ে যাবে। মসজিদ নিয়েও এই ধরনের একটা ব্যাড পলিটিক্স চলবে সেটা তিনি বললেন। আরেকটা হাদিসে এটি ইমাম বুখারী মুআল্লাক হিসাবে বর্ণনা করেছেন এবং আবু দাউদ এই হাদিসটার পুরো সনদ দিয়ে বর্ণনা করেছেন, হাদিসটা শুদ্ধ। সহি সুনান আবি দাউদের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মা উমিরতু বিতাশঈদিল মাসাজিদ, মসজিদকে খুব জাঁকজমকপূর্ণ করে তৈরি করার নির্দেশনা আমাকে দেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম যে মসজিদে তাহলে কী কাজ করবে? মসজিদে মানুষ ইবাদত করবে। মসজিদ কিন্তু বেচা কেনার জায়গা নয়। এর মানেটা কি? মসজিদ দুনিয়ার জিনিস, দুনিয়ার কাজ করা যাবে না? হ্যাঁ, দুনিয়ার কাজের মধ্যে যেগুলো মসজিদের মাকাসাদের সাথে কন্ট্রাডিক্টরি সেগুলো করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ক্লিয়ারলি এটা মেনশন করে দিয়েছেন। যেমন তিনি বলেছেন, মসজিদের মধ্যে বেচাকেনা করা যাবে না, মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে না। একটা ঘড়ি পাওয়া গেছে আমাদের মসজিদগুলোতে, প্রায় শোনা যায়, টাকা পাওয়া গেছে, মানি ব্যাগ পাওয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দল্লা, হারানো জিনিসের নির্দেশনা মসজিদে দেওয়া যাবে না। মসজিদে আপনি গজল সন্ধ্যাও করতে পারবেন না। মানে দিনই কাজ এর জন্য মসজিদ, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে। অনেক মুবাহ কাজও মসজিদে করাটা জায়েজ হবে না। যেমন বেচাকেনা, বেচাকেনা তো মুবাহ নাকি, নাকি ফরজ? যেমন যদি বলি আপনি এখন মসজিদ থেকে বের হয়ে 10 কেজি চাল কিনবেন, এটা কি ফরজ নাকি? তাহলে তো আপনার সবাইকে কিনতে হবে, ফরজ না? এগুলো জীবিকার জন্য আপনি কিনবেন, আপনার যখন প্রয়োজন হয় তখন কিনবেন। অতএব এগুলোকে বলা হয় মুবাহ। মসজিদে এই ধরনের মুবাহ কাজ করা যাবে না। এখানে যেমন একটা হাদিস আমরা দেখছি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিসটি সুলাইমান ইবনে বুরাইদা, তার বাবা বুরাইদা থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনতে পেলেন যে মসজিদে এক ব্যক্তি বলছে, মান দাআ ইলাল জামাল আহমার, যে ব্যক্তি একটা লাল উটের দিকে আহ্বান করে। এই কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা ওয়াজাদতা ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিমা বুনিয়াত লাহু, যেন তুমি না পাও। অর্থাৎ একটা উল্টো দোয়া করলেন আল্লাহ, তুমি যেন না পাও এটা। মানে সে ঘোষণা দিয়েছিল যে এরকম একটা কমপ্লিটও করতে পারেনি, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যেন এটা না পাও। তারপরে বললেন, মসজিদগুলোকে তো ওই জন্যই বানানো হয়েছে যে জন্যে বানানোর নির্দেশনা এখানে এসেছে, অতএব তোমরা সে নির্দেশনার বাইরে যেও না। আচ্ছা, আরেকটা হাদিস এসছে, এই হাদিসটাও শুদ্ধ, এটি তিরমিজি সহ আর অনেকে দারমি নাসাই বর্ণনা করেছেন সহিহ সুনান তিরমিজির মধ্যে, শেখ আলবানী শুদ্ধ বলেছেন, বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ ফাকুলু লাহু লা আরবাহাল্লাহু তিজারাতাক ওয়া ইদা রাআইতুম মান ইয়ানশুদু দাল্লাতান ফাকুলু লা রাদ্দাহুল্লাহু আলাইক, যখন তোমরা দেখবে যে কেউ মসজিদের মধ্যে বিক্রি করছে অথবা কিনছে, তখন তোমরা বলো আল্লাহ তোমার তেজারাতকে সফল না করুন, আল্লাহ তোমার তেজারাতের মধ্যে লাভ প্রদান না করুন। আর যখন তোমরা দেখবে কেউ মসজিদের মধ্যে কোনো হারানো জিনিসের ঘোষণা দিচ্ছে, তখন বলবে আল্লাহ যেন তোমার কাছে ওটা ফেরত না দেন। মানে এমনি তো বদ্দোয়া ইসলাম সমর্থন করে না, করে করে না, কারণ তুমি এমন একটা দুষ্কার্য করেছো যে দুষ্কার্যের জন্য এই জায়গায় তোমার বিরুদ্ধে বদ্দোয়া করা যাবে। তাহলে বুঝুন যে এটা কত বড় দুষ্কার্য। অনেক মসজিদ যারা পরিচালনা করে তারা একের পর এক ঘোষণা দেয়, অনেক লোক পলিটিক্যাল ঘোষণাও দেয়,
ইয়া সালাম, আপনি মসজিদ কমিটির সভাপতি, এই জন্য আপনার পলিটিক্সের ঘোষণা এখানে দেবেন? ওয়াই, এগুলো পড়তে হবে আপনার মসজিদের। আপনি দেখেন এবছর তো একটা ভর্তি যুদ্ধ হলো, তাই না? প্রতি বছরই হয় ইউনিভার্সিটিগুলোতে, অধিকাংশ ডিসকোয়ালিফাইড হয়ে গেছে না? তাহলে কোয়ালিফাইড কারা হলো? পরীক্ষার পরে তাদেরকে প্রমাণ করতে হলো যে নাও আই এম কোয়ালিফাইড ফর দ্য অ্যাডমিশন। মসজিদের জন্য এটা হওয়া উচিত, মসজিদের জন্য হওয়া উচিত। মুসলিম সোসাইটিকে এই সিদ্ধান্ত নিতে হবে যে মসজিদের সাথে যারা সম্পৃক্ত তারা এই কোয়ালিটি অর্জনের আগে মসজিদের কোনো দায়িত্বে আসতে পারবে না। এটার জন্য একটা মাইন্ডসেট লাগবে। যারা আমরা এই সমাজে দিনের বা সমাজের নেতৃত্ব দিচ্ছি, উভয় পক্ষ একসাথ হয়ে যদি এই সিদ্ধান্তটা নেয় তখন কার্যকর করা সম্ভব হবে, অন্যথায় নয়। নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখেন মসজিদকে রাস্তা হিসাবে ব্যবহারও নিষেধ করেছেন, মসজিদকে রাস্তা হিসাবে ব্যবহারেও নিষেধ করেছেন। এখানে হাদিসটা আমি স্কিপ করছি। এরপরে মসজিদে যেন কোনো লোক অপবিত্র অবস্থায় না ঢোকে। যেমন অপবিত্র কারা? যারা হয়তো তাদের নাইট প্রেশারের কারণে গোসল ফরজ হয়ে গেছে, অথবা স্বামী স্ত্রীর কনজুগাল লাইফ মেনটেন করার কারণে গোসল ফরজ হয়ে গেছে, তাদেরকে বলা হয় জুনুব। আর যাদের মেয়েদের মধ্যে মাসিক এসে গেছে, হায়েদ, তাহলে তাদেরকে, তারাও তাদের পবিত্রতা হবে গোসলের পরে, হায়েজটা যদি বন্ধ হয় গোসলের পরে। তাহলে এই দুই ধরনের লোকদের জন্য মসজিদে নবী সাল্লাল্লাহু সাল্লাম আসাটা নিষেধ করেছেন যতক্ষণ না তারা পবিত্র হয়। যেমন সাওকারি নাইল আওতার একটা সহি সনদে হাদিস বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ফাইন্নি লা উহাল্লুল মসজিদ আলি হায়েদিন ওয়ালা জুনুবিন, আমি মসজিদে কোনো হায়েজরাতে মহিলার প্রবেশটাকে হালাল করছি না, অর্থাৎ অনুমতি দিচ্ছি না, এবং যারা শারীরিকভাবে অপবিত্র তাদেরকেও নয়। এই হাদিসটা আবু দাউদও বর্ণনা করেছেন। মসজিদের পবিত্রতাটা কত সূক্ষ্মভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করেছেন সেটাকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যদি নবী সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস আমরা পাঠ করি, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং আরও অনেকগুলো সহিহ রাওয়ায়েত এটার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আকালা সাওমান, এটা বুখারীতে এসেছে, মান আকালা সাওমান আও বাসালান ফালিয়াতাযিলনা, যে ব্যক্তি কাঁচা রসুন, এখানে রসুন বলতে পাক করা রসুন না, কাঁচা রসুন খায় এবং কাঁচা পেঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে একটু দূরে থাকে। কোথাও এসছে ফালিয়া তাজিল মসজিদানা, সে যেন আমাদের মসজিদ থেকেও আলাদা আইসোলেটেড থাকে, ওয়ালিয়াকউদ ফি বাইতিহি, এবং সে যেন ঘরে বসে। এরপর আর বলেননি ঘরে বসে কী করবেন, যে আপনার মুখের দুর্গন্ধটা থাকুক নাকি ব্রাশ করে এটাকে দূর করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন একটু কিছুটা মৃদু ধমকের সুরে তিনি কথাটা বললেন এবং বুঝালেন যে আমাদের মানুষের আসলে স্মার্ট হওয়া দরকার। একজন মানুষ যখন তার শরীর থেকে একটু সুগন্ধ বের হয় আমরা তাকে কোলাকুলি করতে চাই, তাই না? আগ্রহ লাগে এবং চাই যে ওনার সাথে আমি যদি একটু বেশিক্ষণ বসতে পারি এই। আর যে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয় দেখেন তখন আপনি দেখেন নিজের হাতটাকে এভাবে ধরেন, অথবা আপনি চান যে উনি দ্রুত চলে যাক, ওনার সাথে কথা বলে মজা পাচ্ছি না, কারণ অনেকে অনেক সময় মাড়িতে রক্ত যাদের বের হয় সেটা একটু পচে গিয়ে এই দুর্গন্ধটা ভয়ঙ্কর দুর্গন্ধ তৈরি হয়। তাহলে কেস কিন্তু আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে কী আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন। তিনি চেয়েছেন মুখে অথবা দেহে অথবা পোশাকে কোথাও কোনো দুর্গন্ধ থাকা চলবে না। তাহলে হাদিসের দুটো ভাষ্য পেলাম, একটা হচ্ছে যখন মানুষ আমাদের সাথে ইন্টারাক্ট করতে আসবে, বসবে, কোনো একটা জিনিস নেগোশিয়েট করবে, দেখা করতে আসবে, হাত মেলাবে, তখনও তাকে স্মার্টলি আসতে হবে এবং তার শরীর এবং তার বাহ্যিক ভেতর সবটা পবিত্র সুন্দর হবে। আর যখন মসজিদে আসবে তখন সেটা আরও সিরিয়াসলি তাকে মেনটেন করতে হবে, কারণ মসজিদ হচ্ছে একটা গণজামায়াতের জায়গা। এবং আপনারা জানেন মসজিদে জামাতবদ্ধ হয়ে দাঁড়ানোর নিয়মটা কি, দুজনের মাঝখানে কোনো ফাঁক থাকবে না। এই হাদিসগুলো এত স্ট্রং এবং এতগুলো হাদিস যে আমাদের দেশের মানুষেরা এটাকেও মাজহাবি বিষয় বানিয়ে নিয়েছে, মনে করছে শুধু আহলে হাদিসের মানুষ
মাঝখানে ফাঁক রাখবে না, আর হানাফিদের জন্য ওয়াজিব হচ্ছে মাঝখানে ফাঁক রাখা। ইয়া সালাম, একটু হাদিসগুলোতে যান না, দেখেন সুদ্দুল খালাল, খালাল বলতে কি বোঝানো হচ্ছে? ইমাম বুখারি ইলজাকুল কদম বিল কদম, এখানে তো বুখারি আমাদের কামেলেও খতম করে, দাওয়ার হাদিসেও খতম করে, ভাই পড়ে আমল করেন না কেন, অথবা মানুষকে আমল করান না কেন? মসজিদকে ভালোবাসলে তো মসজিদের এই কানুনগুলো আপনাদেরকে অবশ্যই এস্টাবলিশ করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা মানজুর ইলাহির কোনো কথা না। মাঝখানে ফাঁক রাখা যাবে না, তাহলে কতটা ক্লোজলি আমরা যদি একজন একজনের সাথে কথা বলি, মাঝখানে অনেক ফাঁক থাকে, 3 ফুট 6 ফুট ফাঁক থাকে, এখন তো প্যান্ডামিকের কারণে 6 ফুট ফাঁক থাকে, যদিও আমাদের দেশে কেউ মেনটেন করে না, যাই হোক, কিন্তু মসজিদে যখন আমরা দাঁড়াই তখন পাশাপাশি কদম, কাব না কদম, এখানেও আরেকটা ব্যাখ্যা আছে, আমি অন্যখানে একটা আলোচনায় বলেছিলাম, রাসূল সাল্লাহ সাল্লাম থেকে এসছে কদম, ফুটের কথা, কাবের কথা না, কাব হচ্ছে পিছনের অংশ, কাব মেলানোর কোনো শর্ত রাসূল সাল্লাহ সাল্লাম থেকে আসে নাই, কোনো কোনো সাহাবা থেকে এসেছে, কিন্তু যেটা এসেছে সেটা হলো কদম কদম কদম, এবং সেটা ইমাম বুখারী বলেছেন, কদম মানে ফুট, এবং আপনি যখন দুই পায়ের মধ্যে এভাবে ফুট, সামনের দিকটা মিলে যাবে, তখন পিছনের অংশটা মেলানো, গোড়ালের অংশ মেলানো জরুরি নয়, তাহলে এটা মিললেই মানে আমাদের নির্দেশটা পালন হবে। সে অবস্থায় আমাদের একের শরীরের দুর্গন্ধ অন্য অবস্থায় আসলে মানে ক্ষতি করতে পারে, অন্যকে বিরক্ত করতে পারে, এবং এই জন্য আরেকটা জিনিস দেখেন, রাসূল সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে জুমার দিনের সালাতকে কী করেছেন, ওয়াজিব করেছেন, যদিও আরেকটা হাদিসে বোঝা যায় সেটা মোস্তাহাব, এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে দুদল হয়ে গেছেন, একদল মনে করেন যে ওয়াজিব, আরেকদল মনে করেন যে এটা মোস্তাহাব, কিন্তু এটা সমন্বয় আছে, ওলামাদের মধ্যে একদল বলেন যে যারা ওই দিন পরিশ্রম করে বা আগের দিনের কোনো পরিশ্রমের কারণে শরীরে দুর্গন্ধ হয়ে গেছে অবশ্যই তাদের জন্য ওয়াজিব, সে জুমার দিন মসজিদে আসবে দুর্গন্ধ নিয়ে, অন্য সকল মানুষকে কষ্ট দিবে, এটা ইসলাম অ্যালাউ করে না। প্রিয় ভাইরা, আসলে মসজিদের আলোচনা আরও অনেক বড়, আজকে আমরা হয়তো সেই সময়টা আর পাচ্ছি না, যতটুকু আলোচনা হয়েছে আসুন আমরা সেটাকে আমলে রূপান্তরিত করার চেষ্টা করি, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের মসজিদকে মসজিদ ভিত্তিক একটা সুন্দর মসজিদকে আমরা সুন্দর করি, এবং মসজিদ ভিত্তিক একটা সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু আল গাফুরুর রাহিম।